বাংলা থ্রিলার পাঠকদের কাছে রবিন জামান খান বেশ পরিচিত একটি নাম। তিনি তার ইতিহাস আশ্রিত থ্রিলারগুলোর জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার প্রথম উপন্যাস ছিল 25শে মার্চ বইটি। বইটি প্রথম প্রকাশিত হয় বাতিঘর প্রকাশনী থেকে, তবে বর্তমান নতুন সংস্করণ এসেছে নালন্দা প্রকাশনী থেকে। তো যেহেতু বইটা দুইটা প্রকাশনী থেকে বের হয়েছে, তাই কিছুটা কম্পারিজন চলে আসে। বাতিঘরে যে পোস্টারটা ছিল আমার কাছে, সেটা বেশি পছন্দ হয়েছিল, তবে সেটা এখন অ্যাভেলেবেল না, তাই আমি এটা নিয়েছি। এইটা পোস্টারটা আমার কাছে সামনের দিকটা তো ভালো লাগে না, বাট পেছন দিকটাও যথেষ্ট সুন্দর আছে আবার। এবং তবে বইয়ের প্রোডাকশন কোয়ালিটি আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছে নালন্দা প্রকাশনীতে। বইয়ের বাইন্ডিং যথেষ্ট ভালো এবং পেজগুলো অনেক সুন্দর, তবে বানান ভুল কিছুটা রয়ে গেছে এখনো। বইয়ের বর্তমান পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 300 এবং গায়ের মূল্য হচ্ছে 500 টাকা, অর্থাৎ বাতিঘরের চেয়ে এখানে মূল্যটা কিছুটা বেড়ে গেছে, যেহেতু প্রোডাকশন কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে সেই জন্য। তো বইটা শুরু হয় 1857 সালের 22শে নভেম্বর একটা ঘটনা দিয়ে, যে রাতে সিপাহী বিদ্রোহ চলমান অবস্থায় ব্রিটিশ বাহিনীরা রাতের আধারে অপ্রস্তুত সিপাহীদের উপরে হামলা চালায় ঢাকা শহরে। এরপর বইয়ের মূল ঘটনা শুরু হয়, এবং মূল ঘটনাটা দুইটা টাইমলাইনে বিভক্ত, রবীন্দ্র জামান খানের অন্যান্য বইয়ের মতোই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টাইমলাইন হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতের ঘটনা, আরেকটা হচ্ছে বর্তমান সময়ের ঘটনা। 1971 সালে 25শে মার্চের ঘটনা যেটা হয়, যে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করার পূর্বে গণহত্যার নির্দেশ দিয়ে যান, সেই সাথে তিনি কিছু একটা উদ্ধার করার কথা বলে যান তার সৈন্যদেরকে। আবার সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মনিরুজ্জামান, তিনি চেষ্টা করে যাচ্ছেন তার দুই ছাত্রকে নিয়ে সে একই জিনিস উদ্ধার করার জন্য। সেই জিনিসটা মূলত তার বন্ধু সেটা নিয়ে গবেষণা করছিলেন এবং তাকে কিছু ক্লু রেখে গিয়েছিলেন যে কিভাবে কিভাবে তিনি কাজটা উদ্ধার করতে পারবেন। তো পাকিস্তান হানাদার বাহিনীর সাথে তার একটা চোর পুলিশ ঘটনা ঘটতে থাকে, তা তাকে ধরার চেষ্টা করে তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করতে থাকেন। সেই সাথে তিনি চেষ্টা করতে থাকেন তার বন্ধু রেখে যাওয়া ক্লু ধরে ধরে তার লক্ষ্যে পৌঁছানোর। তো বর্তমান সময়ের ঘটনায় আমরা দেখতে পারি যে একজন মহিলা খুন হয়েছেন এবং তার মেয়ে অর্নি সে দেশে ফিরে আসে তার মায়ের লাশ দেখার জন্য। এরপর তিনি দেখতে চান যে কে তার মাকে খুন করেছে এবং কেন খুন করেছে। তো তার মা মারা যাওয়ার আগে তাকে একটা চিঠি লিখে যান এবং সেখানে বলে যান যে ট্রাস্ট নো ওয়ান বাট হাসান। হাসান হচ্ছে তার মায়ের একজন ছাত্র, তার খুবই বিশ্বস্ত ছাত্র। তো তিনি বলছেন হাসানকে শুধু বিশ্বাস করতে। অন্যদিকে তিনি দেখতে পেলেন যে পুলিশ হাসানকে গ্রেফতার করেছে তার মায়ের হত্যাকারী হিসেবে। তো সেখান থেকে ঘটনা একটু মনে নেয় যে এখন অন্য হাসানকে বিশ্বাস করবে কি করবে না। তো এরপর থেকে অন্য কিভাবে তার এই পরিস্থিতি থেকে তার মায়ের খুনিকে খুঁজে বের করে কিভাবে রহস্যের সমাধান করে, তার মা তার জন্য কিছু ক্লু রেখে যায় মনিরুজ্জামানের বন্ধুর মতোই, যে কিভাবে কিভাবে সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে সে একটা রহস্যের সমাধান করতে পারবে। তো এখানেও মনিরুজ্জামানের পিছনে যেরকম লেগেছিল পাকিস্তান হানাদার বাহিনী, এখানেও অন্যের পেছনে লেগে রয়েছে একদল শত্রু, যা সে জানেন যে কারা তার শত্রু, কেউ তাকে হেল্প করছে, তার পেছনে পুলিশ সেগে রয়েছে। তো এই চরিত্রের মধ্য দিয়ে সে এগিয়ে যাচ্ছিল তার লক্ষ্যে, তার মায়ের রেখে যাওয়া ক্লুগুলো ধরে ধরে। তো বইয়ের প্লটটা তো এমনিতেই বেশ দুর্দান্ত, এমনিতেই আটকে রাখার মতো। তার উপর রবীন্দ্র জামান খান এমনভাবে বইটা লিখেছেন, মানে আপনি বইটা হাত থেকে রাখা কঠিন একটা ব্যাপার। অনেক সময় যেটা হয় যে আমরা বই পড়ার সময় যেটা করি যে আচ্ছা ঠিক আছে এই চ্যাপ্টারটা শেষ করে রেখে দিব, যদি অন্যান্য কাজ থাকে আমাদের। তো এখানে যেটা হচ্ছে যে একটা চ্যাপ্টার হচ্ছে অতীত নিয়ে, আরেকটা চ্যাপ্টার হচ্ছে বর্তমান নিয়ে। তো অতীতের চ্যাপ্টারটা যেখানে শেষ হচ্ছে সেখানে এমনভাবে শেষ হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এরপরে কী হবে সেটা আপনার জানার দরকার। হয়তো কোনো একটা ঘটনা এমনভাবে থেকে যাচ্ছে, ঘটনাটা ইনকমপ্লিট ইনকমপ্লিট এবং আপনাকে সেটা আগ্রহ দেখাচ্ছে জানার জন্য যে এখানে কী হবে। দেখা যায় পরের চ্যাপ্টারটা হচ্ছে বর্তমান, আপনি বর্তমানটা পড়ছেন এবং বর্তমানটা এমন জায়গায় শেষ হচ্ছে যে আচ্ছা তাহলে এরপরে কী হবে, ওটা কি কোনো ক্ষতি হয়ে গেল, ধরা খেয়ে গেল। তো এইভাবে শেষের চ্যাপ্টারগুলো, যার কারণে বইটা আসলে যদি এক পড়া এক বসে আমি শেষ করতে পারিনি, বাট দুদিনের মধ্যে শেষ হয়েছে, কারণ বইটা হাত থেকে রেখে শান্তি পাওয়া যায় না যে আচ্ছা তাহলে এরপরে কী হবে এরপরে কী হবে। তো স্টোরি টেলিংটা রবীন্দ্র জামান খানের বেশ চমৎকার। আর 1971 সালে যে ঘটনাগুলো আমরা মনিরুজ্জামানের চোখে দেখতে পাচ্ছি সেগুলো যেহেতু আমাদের নিজেদের দেশের ঘটনা, আমরা সবাই এমনিতে কানেক্ট করতে পারি। তো সেগুলো খুব টাচ করে আসলে হৃদয়কে, যে সেই রাতে কীভাবে হানাদার বাহিনীরা আমাদের দেশের উপর এইভাবে অত্যাচার চালিয়েছে। তো ওভারঅল বইটাকে আমি যথেষ্ট এনজয় করেছি এবং বইটাতে যেটা বড় রকমের টুইস্ট ছিল আমার কাছে, তো একটা টুইস্ট আর কি কিছুটা আন্দাজ করা যাচ্ছিল, বাট আরেকটা টুইস্ট এরকম ছিল যখন রিভিল হয় আই ওয়াজ লাইক যে এখানে আমি প্রতারিত হয়েছি। তো খুবই মানে খুবই অবাক করা একটা ঘটনা ছিল সেটা, যে এমনভাবে টুইস্টের ছিল যে সেটা বিশ্বাস করতে পারছিলাম যে না এটা তো কীভাবে সম্ভব, এটা হতেই পারে না। তো সেই জিনিসটা খুবই মানে বইটা আমি রেখে দিচ্ছিলাম তখন, যে এত শক হয়েছে আমি টুইস্টটা দেখে। তো আই হোপ আপনারাও যদি যখন বইটা পড়বেন আপনারা ওরকম শক হবেন।
বইটা তো অলরেডি অনেকে পড়েও ফেলেছেন, কারণ এটা অলরেডি বেশ জনপ্রিয় একটা বই। তো আমাকে আমি যদি এই বছর আমার পুরো বেস্ট থ্রিলার গুলো এটা লিস্ট করি, তার মধ্যে অবশ্যই অবশ্যই বইটা থাকবে। এবং রবীন্দ্র জামান খানের প্রত্যেকটা বই আমার কাছে এরকম মনে হয় যে আমার পুরো বেস্ট বইগুলোর মধ্যে একটা, কারণ তার তিনি যে ধরনের লেখা লিখেন আমাদের দেশে সেই ধরনের লেখা বেশ কমই হয়, সেজন্য আরো বেশি ভালো লাগে যেহেতু নিজের দেশে লেখা এই ধরনের লেখা। তো আশা করি যারা বইটি এখনো পড়েননি অবশ্যই পড়ে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, এবং বই প্রকাশন করলে আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছে। সো অবশ্যই বইটা পড়ে দেখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।